हेलो स्टूडेंट, আমি দেবযানী দত্ত। আজকে ক্লাস 9 এর লগারিদম চ্যাপ্টারটার অর্থাৎ চ্যাপ্টার 21 ওর অনুশীলনীগুলো অর্থাৎ কোর্সে দেখি 21 এর অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের করে বোঝাবো। আগে দুটো ভিডিওতে তোমরা 1 2 আর 3 4 করে দেখানো হয়েছিল, ওটা বুঝেছিলে। এই ভিডিওটাতে তোমাদের 5 নম্বর অর্থাৎ প্রমাণ করো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে বোঝাবো। দেখো, ফার্স্ট যেটা আছে আই নম্বরটাতে লগ 75/16 মাইনাস লগ, আগে একটা 2 আছে, 5/9 প্লাস লগ 32/243, এটা ইকুয়াল প্রুফ করতে হবে লগ 2। তো দেখো কি করে করছি। প্রথমে আর কি লেফট হ্যান্ড সাইড বামপক্ষ ধরে আমি নিয়ে এগোচ্ছি। যখন লগের কোনো বেস দেওয়া থাকে না তো তার বেস আমরা 10 ধরে নিই, কিন্তু আমরা লিখি না, কিন্তু 10 ধরে নিই। তো দেখো কিভাবে করতে পারি। এখানে আমরা রুলগুলোকে ফলো করে এগোতে পারি, যে লগ এম বেসে মাইনাস লগ এন বেসে ইকুয়াল লগ এম বাই এন বেসে, এই একটা রুল। আর লগ এম বেসে প্লাস লগ এন বেসে ইকুয়াল লগ এম এন বেস এ, এই দুটো রুল ফলো করে এগোতে পারে। দেখো এই দুটো ক্ষেত্রে দেখো আচ্ছা, এর আগে আর একটা রুল একটা ফলো করব, সেটা হচ্ছে কি না, এটা আসে কিভাবে না, লগ এম টু দি পাওয়ার সি বেস এ মানে হচ্ছে সি লগ এম বেস এ। তো এই তিনটে রুল আমরা অ্যাপ্লাই করব এখানে, তার মানে 5/9 হোল টু দি পাওয়ার 2 লিখে দিলাম। এবার এটা মাইনাস আছে মানে এম বাই এন, এটা এম, এটা যদি এন বলি তাহলে বাই এন হয়ে যাবে। আচ্ছা, তার আগে একবার আমি এই স্টেপটাকে করে নিচ্ছি। স্কোয়ারটা করে দিলাম, তাহলে লগ অফ, তাহলে বাই আছে মানে হচ্ছে ভাগ, তাহলে ভাগ ভগ্নাংশ, তাহলে উল্টে গিয়ে ওপরে 81 নিচে কত 25 লগ, এটা হলো। এবার যদি আমি কাটাকুটি করি তো 25 এটা 3 হয়ে গেল, এটাকে গুণ করলে এবার এই দুটো, তাহলে এটাকে এম আর এটাকে যদি এন ধরি তাহলে দুটো কি হবে, গুণ হয়ে যাবে। এটা পুরো ক্যান্সেল হয়ে গেল, এটা 2, তার মানে লগ 2। তো এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড ছিল, তাহলে আমার কি পেলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড যা বলতে পারো। এইটাকে আমি কিন্তু ভেঙেও করতে পারি,
তার জন্য কিন্তু একটু স্টেপগুলো বড় হবে, কিন্তু করা যায়, করা যায় না তা নয়। দেখো অর লেফট হ্যান্ড সাইড, আমি আর এই ফার্স্ট লাইনটা টুকছি না, এরপর থেকে আর কি করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বঞ্চ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। লগ এম বাই এন মানে কি? মাইনাস আকারে? কোন রুলটাকে কাজে লাগালাম? লগ এম বাই এন বেস এ ইকুয়াল লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ, এই রুলটাকে আমি কাজে লাগালাম। এইবার 75 এটাকে আমি ভাঙব, 3 ইনটু 5 স্কোয়ার, আর 16 মানে হচ্ছে কত? আচ্ছা 16টাকে রেখে দিলাম। আমি অনেক রকমভাবে কিন্তু ভাঙতে পারি আমার সুবিধার্থে, মাইনাস মাইনাসে প্লাস, 2 লগ, এই 9 মানে কি? 3 স্কোয়ার। আচ্ছা এই 32টাকে আমি 2 ইনটু 16ও করতে পারি, অথবা কেউ চাইলে 2 টু দি পাওয়ার 5ও করতে পারো, মাইনাস লক 2 4 3 যদি আমি উৎপাদক করি তাহলে কত পাব? 3 দিয়ে যদি করি বা দেখছি 9 দিয়েও করা যায় কিনা, তাহলে এখানটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ তাহলে একটা কাজ করি, এই যে 2 এটা করেছিলাম, এটাকে 3 স্কোয়ার না করে আমি 9 রাখছি, আর এটাকে আমি 2 4 3টাকে আমি তাহলে করছি কি, 3 ইনটু 9 স্কোয়ার। এবার দেখো কি করছে, লগ 3 এটা কি ইনটু, আচ্ছা মানে কি প্লাস লগ 5 স্কোয়ার মাইনাস লগ 16 মাইনাস 2 লগ 5 প্লাস 2 লগ 9 প্লাস লক 2 প্লাস লক 16, এটাকে ওই এম ইন্টু এন ভাঙালাম। আর এই সাইডে যেটা রয়েছে এটাকে আমি কী করছি, মাইনাস লক 3 ব্র্যাকেট দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, লক 9 স্কোয়ার। দেখো এই লক 16 আর এই লক 16টা কেটে গেল, এবার লক 3 প্লাস 2 লক 5, ওই লক এম টু দি পাওয়ার সি বেস এ মানে কত? সি লক এম বেস এ, তাই ঘাটটা আগে চলে আসলো, প্লাস মাইনাসে মাইনাস
टू लग नाइन एबार देखो एटा एटा केटे जाच्छे प्लस लग थ्री माइनस लग थ्री केटे गेल टू लग नाइन और माइनस टू लग नाइन केटे गेल ताले पड़े थाकलो कि लग टू এটাই রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট তাহলে দেখো দুভাবে অঙ্কটাকে কিন্তু করা যায় তাই তো যেটা ভাবে করো না কেন রুলগুলো কিন্তু প্রত্যেক কটাই ফলো হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার যাই তোমাদের দেখো ডবল আইটা আছে লগ ফিফটিন বেস টেন ইন্টু ওয়ান প্লাস লগ থার্টি বেস ফিফটিন প্লাস হাফ লগ 16 বেস 10 ইন্টু 1 প্লাস লগ 7 বেস 4 মাইনাস লগ 6 বেস 10 ইন্টু লগ 3 বেস 6 প্লাস 1 প্লাস লগ 7 বেস 6 এটা ইকুয়াল টু প্রুফ করতে হবে তো দেখো লেফট হ্যান্ড সাইড আমি টুকে নিচ্ছি অঙ্কটা দেখো এবার আমি ওয়ানগুলো আমরা ওয়ান সমান কি জানি না লগ এ বেস এ ইকুয়াল ওয়ান মানে ওই বেসের সাপেক্ষে ওর লগারিদম যদি ওই একই সংখ্যা যদি লগারিদমটা নিই তাহলে ওয়ান হবে তো আমি এই ওয়ানগুলোকে আমার প্রয়োজন অনুসারে আমি কি করব দেখো ধরবো লগ ফিফটিন বেস টেন এই ওয়ানের জায়গা আমি লগ ফিফটিন বেস ফিফটিন করছি কারণ দেখো এইখানটা একটা ফিফটিনটা আছে তারপর যা আছে লিখে দিলাম আচ্ছা এই সিক্সটিনটাকে আমি ফোর স্কোয়ার লিখতে পারি কেন করছি না বুঝতে পারবে এটা অঙ্কগুলো তোমরা যখন খুব ভালো করে আর কি করা প্র্যাকটিস করবে তখন নিজে নিজেই বুঝা যাবে কেন নেব কারণ এই যে এখানটা ফোর এটার জন্য দেখবে পরে নিধান পরিবর্তনের সূত্রটাও কাজে লাগাবো তো দেখ তাহলে এখানে ওয়ানটা তাহলে কী লিখব লগ ফোর বেস ফোর কারণ আমি আমার উদ্দেশ্য হচ্ছে ছোট করে অঙ্কগুলোকে করা তা আমি নিচের দিকে করছি ওই সাইডে গেলে দেখা যাচ্ছে না তাহলে এখানেও সিক্স লগ নেব বেস সিক্সের সাপেক্ষে বোঝা গেল নিশ্চয় এবার এটা ওই লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ মানে কি লগ এম এন তার মানে লগ ফিফটিন ইন্টু থার্টি বেস ফিফটিন প্লাস হাফ ইন্টু এবারে দেখো ঘাতেরটা চলে আসে তো আগে
আর এটা মানেটা কি? ওই ঠিক একই রকম রুলটা, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ, মানে লগ এম এন বেস এ, অর্থাৎ ফোর ইন্টু সেভেন বেস ফোর, এই টু এই টু কেটে গেল, মাইনাস লগ সিক্স বেস টেন। এবার একাধিকটা আছে ওই একই রুল, তাহলে ইন্টু লগ থ্রি ইন্টু সিক্স ইন্টু সেভেন বেস সিক্স, বোঝা গেল? এবার দেখো লগ ফিফটিন বেস টেন ইন্টু লগ ফোর ফিফটি বেস ফিফটিন প্লাস লগ ফোর বেস টেন ইন্টু লগ টোয়েন্টি এইট বেস ফোর মাইনাস লগ সিক্স বেস টেন ইন্টু লগ কত হবে? তিন সাথে একুশ আর ছয় ওয়ান টোয়েন্টি সিক্স বেস সিক্স পেলাম। এবার ওই নিধান পরিবর্তনের সূত্র, মানে লগ এম বেস এ ইন্টু লগ এ বেস বি, এটা মানে হচ্ছে কি? লগ এম বেস বি। তো দেখো এখানে ফিফটিন লগ ফিফটিন বেস টেন আর লগ ফোর ফিফটি বেস ফিফটিন, তাহলে এটাকে আমি লিখতে পারি কি? লগ ফোর ফিফটি বেস টেন। ঠিক একই রকমভাবে এটাও লগ ফোর বেস টেন ইন্টু লগ টোয়েন্টি এইট বেস ফোর, লিখতে পারি লগ টোয়েন্টি এইট বেস টেন মাইনাস এটাও লগ সিক্স বেস টেন ইন্টু লগ ওয়ান টোয়েন্টি সিক্স বেস সিক্স, এটা লিখতে পারি কি? লগ ওয়ান টোয়েন্টি সিক্স বেস টেন। তাহলে এই নিধান পরিবর্তনের এই সূত্রটাকে অ্যাপ্লাই করে পেলাম। এবার আমি যদি একবারে একটা স্টেপটা পুরোটা করে দিই, তাহলে লগ এম বেস এ ইন্টু লগ এন বেস এ, এটা মানে ইন্টুটা এম এন, আর এটার মাইনাসটা মানে বাই, ডিভাইডেড বাই হবে এম ডিভাইডেড বাই এন ওই বেস টেনের সাপেক্ষে। এবার কাটাকুটি যদি করতে যাই, সাত দিয়ে সাতকে সাত আট নয় দশ এগারো বারো, নয় দুই আঠেরো, এটা তাহলে কত হচ্ছে? ফিফটি ইন্টু টু মানে হান্ড্রেড বেস টেন, হান্ড্রেড মানে হচ্ছে কি? টেন স্কোয়ার বেস টেন মানে টু, লগ টেন বেস টেন মানে কত? টু, কারণ যেহেতু লগ এ বেস এ ইকুয়াল ওয়ান, তাহলে এটা সমানই কত? রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটা যদি অন্যভাবে করা যায় সেটাও এতটা বড় হবে, অনেক রকমভাবে করা যায়, মানে সেক্ষেত্রে যদি তুমি এই লগ ফিফটিন বেস টেন দিয়ে যদি মাল্টিপ্লাই করে নাও প্রত্যেক কটা এরকমভাবে একটা করে, সেভাবেও করা যেতে পারে, ওটাও চেষ্টা করে দেখো। তাহলে এই গেল হচ্ছে নাম্বার টু ডাবল আই। এবার ট্রিপল আই, ট্রিপল আইটা দেখো লগ
লগ অফ এতক্ষণ এটা দেওয়া আছে, এটার বেসগুলো সবকটার কিন্তু তোকে টু, আর এটার বেস ফোর, তার সাপেক্ষে কার্ডটা বার করতে হবে 256। তার মানে এই 256-এর লগারিদম বেস ফোরের সাপেক্ষে বার করতে হবে, তারপর যেটা বেরোবে তার লগ বার করতে হবে বেস টুয়ের সাপেক্ষে, তারপর যেটা বার করতে হবে তার লগটা বেস টুয়ের সাপেক্ষে বার করতে হবে, মানে এই দিক থেকে করতে হবে। প্লাস টু লগ টু, বেস হচ্ছে রুট টু, এটার সমান দেখাতে হবে 5। তাহলে আমরা করি, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, টুকে নিই, যেহেতু এটার বেস ফোর, তাহলে আমি ফোরেরই আর কি কততম ঘাত হয় এটা সেটাকে বার করব, মানে 256টাকে চারেরই আর কি করে বার করব, উৎপাদক করে। তাহলে 4 to the power 4। এইবার দেখো টু মানেটা কি লিখতে পারি, রুট টু ইন্টু রুট টু, তার মানে রুট টুর হোল স্কোয়ার। তাহলে এখানটাতে আমি লিখতে পারি টুয়ের জায়গায় রুট টুর হোল স্কোয়ার বেস রুট টু। এবার কেন করলাম না, ওই বেসটা আমি ওই বেসের সাপেক্ষে একটা রাখলে আমরা কি জানি যে এই যে লগ এ বেস এ ইকুয়াল 1, তো আমার এইটা লক্ষ্য যে এটা করলে আমার সুবিধাটা হবে, সেই উদ্দেশ্যে আমার করা। আগেরটাও ঠিক তাই ছিল, দেখো লগ টু সরি লগ বেস টু লগ বেস টু, তাহলে ফোরটা আগে চলে এলো, লগ ফোর বেস ফোর, তো এই পোর্শনটা কি 1 হয়ে যাচ্ছে, প্লাস টু ইন্টু এই টুটা আগে চলে এলো, তাহলে লগ রুট টু বেস রুট টু, তাহলে এই পোর্শনটা 1 হয়ে যাবে। তাহলে লগ বেস টু লগ বেস টু, তাহলে এটা শুধু থাকছে কত 4, আর এটা থাকছে কত 2, আর 2 গুণ করলে 4 হয়ে যাচ্ছে। তো আমার এই এইটার জন্য আমার এইটা করা, এভাবে সাজালাম এবং কাটতে সুবিধা হয়ে গেল। আচ্ছা 4 মানে কত হচ্ছে 2 স্কোয়ার, পাশে যাই করি, হ্যাঁ তাহলে টুটা আগে চলে এলো, তা লগ টু বেস টু প্লাস 4, এই পোর্শনটা আবার 1, তাহলে লগ টু বেস টু প্লাস 4, আর এই পোর্শনটা 1 প্লাস 4 সমান কত 5, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কত রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে হয়ে গেল ট্রিপল আই। এবার দেখো আইভি লগ এক্স বেস এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বেস ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বেস জেড স্কোয়ার, এটা ইকুয়াল দেখাতে হবে 1/8। তো লেফট হ্যান্ড সাইড টুকে নি, আচ্ছা এবার দেখো
কি করতে পারি, এটা কিন্তু নিধান পরিবর্তন সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু করা যায়। আর আরেকটাভাবে করা যায় কি না, যেহেতু দেখো যার বার করতে হবে সেই দুটো চলটা একই রকম, তো আমি এখানে একটা কি করতে পারি, দেখো এক্স স্কোয়ার তার টু দি পাওয়ার যদি হাফ নিই তাহলে কি এক্সই তো পাই, এবং ওই উদ্দেশ্য আমার ওই একই যে লগ এ বেস এ ইকুয়াল যে ওয়ান, তো সেই ওয়ানটাকে নিয়ে আসার জন্যই আমি কাজটা করছি। নইলে কিন্তু নিধান পরিবর্তনের সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু করা যায়। এটার ক্ষেত্রে করতে পারলাম কারণ না এই দুটো একই চলে আসতে পারে, সব ক্ষেত্রে নাও আসতে পারে, তখন সেক্ষেত্রে নিধান পরিবর্তনের সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এটা ওই লগ এম টু দি পাওয়ার সি বেস এ মানে হচ্ছে সি লগ এম বেস এ, ওই রুলটাকে কাজে লাগাচ্ছে। এবার যেহেতু লগ এ বেস এ ইকুয়াল ওয়ান, তাহলে এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান, তাহলে চলে আসলো কত, ওয়ান বাই এইট, এটাই কত লেফট হ্যান্ড সাইড, সুতরাং সরি রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। এটা নিধান পরিবর্তনের সূত্র অ্যাপ্লাই করে করা যায় কিভাবে সেটা তোমরা এর পরেরটা যখন দেখাবো তো সেটার থেকে তোমরা এটা বুঝতে পারবে যে কিভাবে করা যায়। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে, আগেরটার ক্ষেত্রে দেখো এইগুলো দেখো প্রায় সমান ছিল, তাই জন্য আমি এইটাকে অ্যাপ্লাই করতে পেরেছি এই ধরনের, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো লগে বেস কিন্তু দেখো ওই চলটার নয় অন্য চলের, তো সেই ক্ষেত্রে নিধান পরিবর্তনের সূত্র কিন্তু ব্যবহার করতে লাগবে। তো দেখো কিভাবে করব, দেখো নিধান পরিবর্তনের সূত্র থেকেই একটা যে অনুসিদ্ধান্তটা বেরিয়েছিল কি না লগ এম বেস এ, এটাকে লেখা যায় লগ এম বেস এ সরি বেস বি ডিভাইডেড বাই লগ এ বেস বি, ও নিধান পরিবর্তনের সূত্র থেকেই এইটা চলে আসে, তো এটাকে আমরা এখানে ব্যবহার করব কিভাবে। তো লগ এ আমি দশের বেস টেন নিয়েই করছি, তো না লিখলেও সেখানে চলবে, এটা লিখলাম বা লিখে দিতে পারো বেস টেন, লগ বি বেস টেন, লগ সি কিউব বেস টেন, লগ সি বেস টেন ডিভাইডেড বাই লগ এ কিউব বেস টেন, বোঝা গেল। ঠিক এরকমভাবেও কিন্তু এই অঙ্কটাকেও করা যায়, তোমরা ওরকম করে চেষ্টা করে দেখতে পারো। তো লগ এ বেস টেন এখান থেকে থ্রি নিয়ে নিলে লগ বি বেস টেন, লগ বি বেস টেন এখান থেকে থ্রি বেরিয়ে গেল, ওই তো লগ এম
टू दि पावर सी बेस ए मान कत सी आगे चले आसे सी इन टू लग एम बेस ए से रूलटा के लगा ओ समस्त रूलगुल व्यवहार हो देखो एटा कैंसल हो गल तो पूरे रही वन बाय थ्री इंटू वन बाय थ्री इंटू वन बाय थ्री मैं वन बाय ट्वेंटी सेवेन एटा कि राइट हैंड साइड ताले लेफ्ट हैंड साइड इक्वल राइट हैंड साइड हमार की हो गल प्रूव्ड हो गल आशा कर तुम्हारा एटा बुझले এবার VI 1 by log XYZ তার বেস হচ্ছে XY প্লাস 1 by log XYZ বেস হচ্ছে YZ প্লাস 1 by log xyz যার বেস হচ্ছে zx এটা সমান আমাকে 2 প্রুফ করতে হবে তো লেফট হ্যান্ড সাইডটা নি আমি 2 কে নি এবার দেখো একটা রুল ছিল লগ এম বেস এ ইকুয়াল ওয়ান বাই লগ এ বেস এম এটা তার মানে আমাকে এটা দেওয়া আছে এই আকারটা দেওয়া আছে তাহলে এই আকারে নিয়ে যেতে পারি তাহলে এটা হয়ে যাবে কি দেখো দুটো রুল এটার সাথে কম্পেয়ার করলে কি হবে তাহলে দেখো এর বেসটা তখন ওই তার লগ হয়ে যাচ্ছে আর যার লগটা নিচ্ছে সেটা বেস হয়ে যাচ্ছে তাহলে লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড লগ ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড প্লাস লগ জেড এক্স জেড এক্স হচ্ছে বেস হচ্ছে এক্স ওয়াই জেড দেখো প্রত্যেক কটার এবার বেস সেম হয়ে গেল এবার আমি ওই রুলটাকে কাজে লাগাতে পারবো কোনটা না লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ ইকুয়াল কত লগ এম এন বেস এ এবং একাধিক থাকলে সব কটাই ওই মাল্টিপ্লাই হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে লগ এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স বেস এক্স ওয়াই জেড তো দেখো লগ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার কারণ দুটো দুটো করে আছে বেস এক্স ওয়াই জেড তার মানে টু লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড এটা ইকুয়াল কত টু যেহেতু লগ এ বেস এ ইকুয়াল ওয়ান তাহলে এই পোর্শনটা ওয়ান তাহলে এটা টু তাহলে এটা কত এটাই তো রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমার কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল তার মানে এটা ইকুয়াল টু আমি কি করলাম প্রমাণ করে দিলাম দেখো আশা করি বুঝতে পারলে এবার আছে ভি ডাবল আই লগ এ স্কোয়ার বাই বিসি
प्लस लग बी स्क्वायर बाई सी ए प्लस लग सी स्क्वायर बाई ए बी इक्वल जीरो प्रमाण करते हैं। तो एकाने देखो बेस क्यों नहीं ताले मने धरे दिते हबे कि बेस कत ना टेन। तो लेफ्ट हैंड साइड बोले आमी टुके नी अच्छा लॉग एम वन बेस ए लॉग प्लस लॉग एम टू बेस ए प्लस लॉग एम थ्री बेस ए ए रकम जो थे सब कटार बेस एक ही प्रत्येक लॉगगुलो जो जो आकार थे कि সেইগুলো কি হয়ে যায় না গুণ, অর্থাৎ লগ অফ এম ওয়ান ইন্টু এম টু ইন্টু এম থ্রি কার সাপেক্ষে না ওই বেস এর সাপেক্ষে। তো অর্থাৎ এখানে কি হবে না লগ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি ওই একই বেসের সাপেক্ষে। এখানে বেস আমরা টেনই ধরে নিচ্ছি, কেউ নেই যখন তাহলে লগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই দেখো দুটো এ আছে এ স্কোয়ার দুটো বি বি স্কোয়ার দুটো সি সি স্কোয়ার। তো পুরোটাই তো ক্যান্সেল হয়ে গেল, তার মানে কি লগ ওয়ান এবং বেস টেন সাপেক্ষে। তো লগ ওয়ান দেখো আমরা জানি লগ ওয়ান বেস এ ইকুয়াল জিরো, কারণটা কী ছিল এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। তো এই হিসাবে তো আমরা এটা বলতে পারি তাহলে এইখানে যে লগ ওয়ান এইটার মান তাহলে কত জিরো, আর এটাই তো রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তোমার সমান প্রমাণ করে দিল। তো দেখো আশা করি বোঝা গেল। এবার যেটা তোমাদের আছে ভীষণ ভালো অঙ্ক, একটু মন দিয়ে একটু বুঝতে হবে। দেখো এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই এটা ইকুয়াল ওয়ান প্রুভ করতে হবে। তো দেখো এটার জন্য কী করব, এটা ওই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করব না। দেখো কি করছে, এটা তো ছিল, তো এটার সমান আমি পি ধরে নি। এবার উভয় পক্ষে একই নিধান সাপেক্ষে, সে বেস টেনও হতে পারে, একই নিধান সাপেক্ষে লগ নিয়ে পাই। কি পাই? লগ লগারিদম অফ, এটা পুরোটা লিখতে হবে
আচ্ছা, এটাকে যদি আমি একটা M1, এটাকে যদি M2, আর এটাকে যদি আমি M3 ধরি, তাহলে লগ M1 ইন্টু M2 ইন্টু M3 মানেটা কী ছিল? লগ M1 প্লাস লগ M2 প্লাস লগ M3, তাহলে সেইভাবে ব্রেক করব। লগ এক্স টু দি পাওয়ার এটা, আচ্ছা ব্র্যাকেট দিয়ে দিই, লগ ওয়াই টু দি পাওয়ার লিখলাম, লগ জেড টু দি পাওয়ার লিখে দিলাম, ইকুয়াল লগ পি। এবার এটা তো ঘাত আকারে, তাহলে এটা কি আগে চলে আসবে? তাহলে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স, ঠিক এটার ক্ষেত্রেও তাই হবে, লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই। আবার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড ইকুয়াল লগ পি। এবার আমি গুণ করছি, লগ এক্স ইন্টু লগ ওয়াই লগ জেড ইন্টু লগ এক্স লগ ওয়াই ইন্টু লগ জেড, এই দুটোকে করলাম, মাইনাস লগ এক্স লগ ওয়াই প্লাস লগ জেড ইন্টু লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড ইকুয়াল লগ পি। এবার দেখো, লগ এক্স লগ ওয়াই কেটে গেল, লগ জেড লগ এক্স প্লাস মাইনাস কেটে গেল, লগ ওয়াই লগ জেড প্লাস মাইনাস কেটে গেল, তার মানে এই পোর্শনটা কী হয়ে গেল না, জিরো। তাহলে জিরো ইকুয়াল লগ পি। আচ্ছা এবার দেখো, ওয়ানের যদি লগ নেওয়া হয় তাহলে তো সেটা তো জিরো হয়, তার মানে বলতে পারি লগ ওয়ান ইকুয়াল লগ পি, যেহেতু আমরা জানি লগ ওয়ান বেসে, মানে যে নিদানের সাপেক্ষেই নেওয়া হোক না কেন, ওটা কত হবে, জিরো। লগের ওয়ান, লগ ওয়ান, ওয়ানের লগারিদম জিরো, তাই তো? তো দেখো, এবার একটা ছিল লগ এম বেস এ ইকুয়াল লগ এন বেস এ যদি হয় তবে এম ইকুয়াল এন হয়, তার মানে আমি এখানে বলতে পারি লগ ওয়ান ইকুয়াল লগ পি, তার মানে ওয়ান ইকুয়াল পি, ওয়ান, তাহলে পি মানে কত, ওয়ান পেয়ে গেলাম। আর এখানে পিটা ধরেছিলাম কোনটা, এই পুরো পোর্শনটাই তো। তাহলে সুতরাং এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল কি, ওয়ান। প্রুফ হলো, তো দেখো আশা করি তোমরা এটাকে বুঝতে পারলে। তাহলে এই গেল তোমাদের ফাইভ যেটা ছিল চ্যাপ্টার 21-এর, কষে দেখি 21-এর ফাইভ প্রমাণ করো, সেটা আমরা পুরোটা কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারলে।